আল্লাহ নবী বলেন আরো ব্যবধান আছে, এ আয়েশা গো এ বারুমা বদকারের কবরের সাফে বুকের একদিকের হাড়ি আর একদিকের হাড়ির ভিতরে প্রবেশ করিয়া লইব, আর নেককারের কবরের সাফে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে গো সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। ব্যবধান হইছে নি না হইছে না? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিন ওয়ারাইহিম বারযখুন ইলা ইয়াউমিল ইবআসুন। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সদাকা রাসূলুহু নবিয়্যুল কারীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ্জিক নিনা তনহাসুহু ওয়া তালাবুহু হাত্তা তাকুমাস সা ওয়ালাহু আন্না তিন্নিনান নাফা ফিল আরদি মা আম্বাতাত খাদিরা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, সদ্দিয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, প্রধান সিনমা ও উপস্থিত দিন দরদে ভাইগুলি, আপনাদের তাজপুর আল খিদমা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে আজ হলো প্রথম দিন, এখন হলো প্রথম দিনের শেষ অধিবেশন। উলামায়ে কেরাম একের পরে এক ধারাবাহিক আলোচনা করে আসছেন, আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে বিজ্ঞাপনে লিখে দিয়েছেন মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব। আমার ভাই, এটা দুই দিনের দুই বিষয়, একদিনে কোয়া যেত মৃত্যু যন্ত্রণা, একদিন হইতেব কবরের আযাব, আরেকদিনে হইতে মৃত্যু যন্ত্রণার আলোচনা আপনাদের এলাকায় আমি কোথাও করছি,
কয়বারে রাজাবের আলোচনা এই এলাকায় আমি করি নাই, খুব সম্ভব। এই দুইটা থেকে কয়বারে রাজাব নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি। সে হিসাবে একখান ছোট আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে আলমে বরজখ কয়বর জগৎ সম্পর্কে কিছু কথা বলব ইনশাআল্লাহ। আলোচনায় যা জিজ্ঞেস করবো হা না ঠিক বিটিকের উত্তরটুকু দেবার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। বড় আসতে ভাই কয়বর জগৎ আমাদেরকে যাইতে, আমাদের নিকটতম আত্মীয় দূরবর্তী আত্মীয় পাড়া প্রতিবেশী মহল্লাবাসী গ্রামবাসী হচ্ছে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে কয়বর জগতে চলে গেছে, ঠিকঠাক আমাদেরকেও সময় মতো কয়বর জগতে চলিয়ে যাইতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। আমার ভাই আমরা গর্ত খুঁজে রাখি, এটার নাম কয়বর জগৎ নয়, এটার নাম কবর সমাধি। কয়বর জগৎ বিশাল একটি জাহান, গর্ত খুঁজে কয়বরে রাখলে যেমন কয়বর জগতে যাইতে হবে, লাশকে সাগরে বাসায় দিলেও কয়বর জগতে যাইতে হবে, আগুন দিয়ে ফুরাই দিলেও কয়বর জগতে যাইতে হবে। এই জগতে জাবন ছাড়া কোনো উপায় না, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এই জগৎটা চোখে দেখা যায় না। এমন ভাবে বাস্তবে বহু জিনিস আছে কিন্তু চোখে দেখা যায় না, আসে না নাই? ফিরিস্তা জাতি আসেন না নাই? চোখে দেখা যায়নি? জিন জাতি আসেন না নাই? চোখে দেখা যায়নি? বাতাস আসে না নাই? চোখে দেখা যায়নি? এমন ভাবে কয়বর জগৎ বিশাল একটি জাহান, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তাকে চোখে দেখা যায় না। এই জাহানটা কোথায়? যে আয়াত কান তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, দুনিয়ার জিন্দেগানির পরে আখেরাতের জিন্দেগানির আগে এই দুই জিন্দেগির মধ্যে হলো কয়বরের জগৎ, আর দুইটার মধ্যে যেটা হয় এটা কি বলা হয়? বারযখ, আলমে বারযখ। দুনিয়ার জিন্দেগানি আজরাইলে জান বাহির করলে দুনিয়ার জিন্দেগানি শেষ হবে, পরকালের জিন্দেগানি ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফুঁ দিলে শুরু হবে। ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফুঁ দিলে কয়বর থেকে উল্টা মানুষ হাসরের মাঠে যাইতে দেবে। সুতরাং আজরাইলে জান বাহির করার পরে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফুঁ দেওয়ার আগে এই দুই জিন্দেগানির মধ্যে হলো আলমে বরযখ, কয়বরের জগৎ। যে যত আগে মারা যাইব কয়বর জগতে তত বেশি থাকতে হইবে। আমার ভাই ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফুল দিবেন কবে? প্রথমটাই জানা নাই, দ্বিতীয়টা জানবো কই থেকে? ঠিক না? ঠিক। কত বছর কয়বর জগতে থাকতে হবে? কত শত কত হাজার? একমাত্র জানেন আল্লাহ। এই সামান্য দুনিয়ার জিন্দেগানি না 100 বছর না 105 বছর, এরকম বয়সের মানুষ এখন পাওয়া যায়। আয়েশাদের দুনিয়ার জিন্দেগানির জন্যে কত টেনশন,
কত দুঃখ, কত বেদনা, কত চিন্তা, কত হায় হতাশ, কত প্রস্তুতি। এত লম্বা কয় বর জীবনের জন্য কি প্রস্তুতি নিছি আমরা, ঠিক না বেটি? সেই কয় বর জগৎ নিয়ে আলোচনা করতা আমার মাই, যেই জগতে যাইতে হবে 100 বার, অথচ চোখে দেখা যায় না, সেই জগৎ সম্পর্কে কথা বলতো বৈজ্ঞানিক পারবো না, একটু জোরে শুনিলে, সায়েন্সবিদে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী পারবানি, আমেরিকা ব্রিটেন পড়া শক্তি পারবে না, এটি বলতে হলে আলেমের প্রয়োজন, ঠিক না বেটি? আমরা কই থেকে বলবো? কোরআনে পেয়েছি, বিশেষ করে নবীজির হাদিসে পেয়েছি, আল্লাহ রসুল বলে গেছে। সেই কয়বর জগৎ নিয়ে আমরা সিরিয়াল করে কথা বলবো, 1, 2, 3, 4, 5, 6 এমন ভাবে বলবো। আবার এই প্রতিটি পয়েন্টে দুইটা দ্বারা আছে, একটা হলো নেককার আর একটা হলো বদকার। 1 থেকে 6 পর্যন্ত নেককারের 1 অবস্থা, বদকারের আরেক অবস্থা। কে নেককার আর কে বদকার? ফাসক্তি নমাজ আদায় করে না লোকটা নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা নেককার না বদকার? সুৎকায় গুসকায় মৎকায় জুয়া খেলে গান গায় নেককার না বদকার? মহিলা ফের দেখাইয়া ফির দেখাইয়া অলিতে গলিতে হাটে বাজারে ঘুরে দুয়ুষ্ণি মহিলা নেককার না বদকার? যৌবন জ্বালায় বেগানা ছেলে মেয়ে মিলা ফেম ফিরিতি করে নেককার না বদকার? সংক্ষেপে কইলাম আমার ভাই, কয়বর জগতে 1 থেকে 6 পর্যন্ত আমরা পরস্পর ইনশাল্লাহ শুধু কবর জগৎ নিয়েই কথা বলতাম। আমি আলোচনা নবীগঞ্জে কি কম করি, বান্না সঙ্গে হবিগঞ্জে কম করি না। আমার ভাই, আমার সম্পর্কে আপনারা জানেন আমাকে, যে আমি যে আয়াত ধরবো আয়াতের উপর কথা বলবো, যেই বিষয় দেওয়া হবে সেই বিষয়ের উপর কথা বললাম, এর বাহিরে যাব না, ঠিক না বেটি? শুধু কবর জগৎ নিয়েই কথা বলাম আমার ভাই। অনেকে মাইন্ড করে লাই কথা কইলে বয় লাগে, এখন ওদের অনেক রঙিন টিভি বাইরেছে, ঠিক না বাবা? অনেক রঙিন টিভি, এই রঙিন টিভির জন্য ফাগর, এটা বেশি দিন থাকে না, কাগজের ফুল দেখতে সুন্দর সিরিয়া যায়, এই রঙিন টিভি বেশি দিন থাকে না, ভিতরে মাল লাগে, মাল যতদিন থাকবে মানুষ তার পিছনে তার আলোচনা শুনতে আসবে, মাল নাই ফতন উড়ুড়ি গুড়গুড়ি, এরপরে আস্তে আস্তে থাইমে যাইবে, এটা আমরা দেখতেছি সারা জীবন ধরে। বৈরবের টেলা ডাকি পর্যন্ত আসি আকাশেতে লক্ষ্য তারা, বাবা গাড়িতে বাড়িতে উঠেলে হয়ে গেলে ঠেলা, এই ঠেলার পিছনে হইলা আমার ভাই কথাটা কেড়ে কইলাম, কয়বর জগতের ওয়াজ শুনছিলাম, আমি তো শোনার সুযোগ পাই না, আরেকজনে আমার একটু একটু শোনায় মাঝে মাঝে, খালি কয়বরের আজাব কুইয়া খান দে, কিন্তু কি আজাব উইবো একলা হাদিস আর শোনায় না, খালি কবর জগৎ কবর জগৎ কুইয়া খান দে, মাঠ বড়া মানুষ কানায় কানায়, কিন্তু হাজারটা কি হবে এ কোথা গাল কইতে পারে না আমার ভাই। আমি বাহাদুরি করার জন্য কথাটা বলি না, কথাটা বলছি মুতালা করো, খালি তোমার প্রভাব আছে তোমার ডাকে মানুষ নামে, এটা দিয়ে আমার বেশি দিন চলে না, মুতালা করো, ঠিক না বেটি? আর উজুকে বাঙালি যেমন মন চায় এমনি এত ভাগল হইও না, থাকলাম বেশি দিন থাকলাম,
আমরা শুধু কয়বর জগৎ নিয়ে দু একটা কথা বলব, এক দুই তিন চার পাঁচ ছয়। এক নম্বর কথা আমার ভাই, গুরুত্বপূর্ণ কথা শুনলে জুরে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন ভাই। লাশটা থেকে জানটা বাহির করার পরে, লোকটা থেকে জানটাকে বাহির করার পরে, এই রুটা লাশের কাছে একজন ফিরিস্তার হাতে, লাশের কাছে ফিরিস্তায় রুটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। আরেকটু জোরে বলেন না, শারীরিক অবস্থাটা খুব দুর্বল লাগতেছে, আস্তে ধীরে কিছু কথা বলবো, যদি আপনারা বসেন আর গেলে গিয়ে আমি অজয় বলি আমার কি তাই গেছে। আমার ভাই যান, যানটাকে দেহ থেকে বাহির করার পরে এই যানটা রুটা লাশের কাছে একজন ফিরিস্তার হাতে থাকে, রুহে দেখেও কথাও বলে, কি দেখে কি কথা বলে আমরা তো রুটারে দেখি না, তার কথাও শুনি না, সে দেখেও কথাও বলে। কে তাকে গোসল দেয়, কে কাঁদে, কে হাসে তাও দেখে, তাকে কে গোসল দেয় তাও দেখে, লাশ কিল গলায় উঠাইয়া কে বহন করে নেয় তাও দেখে, লাশকে কয়বরে রাখার জন্য কয়বরের ভিতরে কে প্রবেশ করে তাও দেখে, কে জানাজার নামাজ পড়ায় তাও দেখে। যদি দেখি নিজের সন্তানে গোসল দিছে, নিজের সন্তানে জানাজার নামাজ পড়াইছে, এত খুশি হয় সারাটা দুনিয়ার মালিক হইলেও এত খুশি হবে না। ছেলে যদি ফরাইতে পারে না, অন্তত আফন ভাই নাইলে, আফন চাষা নাইলে, আফন বাতিজা নাইলে, ছেলের কুলের নাতি তাও মোটামুটি খুশি হয়। এও যদি না হয় তাইলে তার মনটা ক্ষুণ্ণ হইয়া যায়, বেজার হইয়া যায়। আয় রে তাজপুরে বাড়ি করলাম, ওইগঞ্জে বাড়ি করলাম, ঢাকাতে বাড়ি করলাম, আমার জানাজাটা ফরাই দেওয়ার মতো একটা সন্তান আমি রেখে আসতে পারি না। আপনার ছেলে মাদ্রাসায় পড়তেছে, কারা আছেন হাতটা তুলে দেখুন তো। আচ্ছা এখন বলি, যারা যারা বিয়া করছেন না, বিয়া করবেন ইচ্ছা করছেন অথচ বিয়া করছেন বাচ্চা হয় না, অথচ অথবা বাচ্চা হইছে লেখাপড়ার সময় হইছে না, কিন্তু নিয়ত করে লিখেন আপনার ছেলে যে আলেম বানাইবেন, আপনি আলেমের বাবা হবেন, এমন কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো। আমাদের ছেলে ভরে দিতে পারে সেইভাবে আমাদেরকে তৌফিক দাও, আমিন। রুহে দেখে কথাও বলে, কি কথা বলে, লাশটা যখন গোর থেকে বাহির করে, আমার ভাই এমন সময় আপনজনে কাঁদেনি না, কাঁদে না, কেন কাঁদে, আ মা এত লাগে, আ আমার বাবার এই বাড়িতে আসবে না, প্রবেশ করবে, এই জন্য কাঁদতে থাকি। এমন মুহূর্তে রুহে কথা বলে, কি কথা বলে আল্লাহ রাসূল বলেছেন, ইদা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাতিহি ফাইন কানাত সালিহাতান কালাত কদ্দিমুনি কদ্দিমুনি ও ইং কানাত গাইরা সালিহাতিন ক
কলত ইয়া ওয়াইলাকা আইনা ইয়াযহাবু। আল্লাহ রাসূল বলেন, তোমরা আর কাইদো না, আর কাইদো না, আমি সুখে আছি রে। কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কইরো না, দেরি কইরো না, জলদি জলদি জানাজার নামাজ পড়িয়া আমার আমার সুখের জায়গায় রাখিয়া দাও। নেককারে কি চাই, লেট না জলদি? জলদি জলদি। এখন একটা ফ্যাশন বাই দিছে আমার ভাই, লাশকে কয়েকদিন রাইখা দিতে হইব, জায়গায় জায়গায় জানাজা পড়তেইব, না হাতে দু তিনটা রং ফুলে আরেক আরেক। নেতায় যখন সিস্টেম বাইরেছে, আরো নেতা মূল্য তুই সিস্টেম হই ধরব, আমরা হইয়া না দিলে উঠব কেমনে? ঠিক না বেটি? আমার ভাই তাইলে তো গোহর ফুরিরে রাখিয়া দেব নাছিল এক মাস পর্যন্ত, জায়গায় জায়গায় জানা যাইব। আমার ভাই জান নেককারে চায় জলদি জানা যান নামাজ পড়িয়া আমাকে আমার সুখের জায়গায় রাখ। وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ يَا وَيْلَكَ أَيْنَ يَذْهَبُ। আর যদি বদকার হইয়া থাকে, বেরমাজি বেরুজাদার, লাশটা যখন ঘর থেকে বাকির করে তার মুখে বলতে থাকে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু, হায়রে আফসুস, হায়রে আফসুস, হায়রে আমরা, হায়রে তোমরা আমারে হই লইয়া যাও, হায়রে হই লইয়া যাও রে, আয়রে হই লইয়া যাও রে, নিও না। রুহে দেখে কথাও বলি, এই হলো এক নম্বর কথা, আমরা কয়বর জগতে এখন ডুববো। দুই নম্বর কথা, কয়বর জগতে যাওয়ার পরে স্বয়ং কয়বরে তার সঙ্গে কথা বলি। আর একটু জোরে বলুন না, কয় বলে কথা বলি, কি কথা বলি? লোকটা হয়তো নেককার, নয়তো লোকটা বদকার, লোকটা যদি নেককার হয় রে কয় বলে বলে, হে মিয়া রে আমার মধ্যে আশাটা তোমার ধন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরই আমার মধ্যে তুমি তোমার সুখটাকে দেখতে পাইবে। আর যদি বদকার হয় কয় বলে বলে, জালিম রে আমার মধ্যে আশাটা তোর ধন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরই আমার মধ্যে তুই তোর শাস্তিটা দেখতে হয়। এক ফিরিস্তায় কয়বর কয়, হে কয়বর তুই যে লোকটা কি এমন ভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি নেককার হয় জান্নাতি হয় তাইলে তুই কি করবে? কয়বরে কয় ফিরিস্তা রে, লোকটা যদি নেককার হয় জান্নাতি হয়, আমি কয়বর কিছুক্ষণের ভিতরই জান্নাতের বাগান বনিয়া যাইব। এ ফিরিস্তা আর যদি লোকটা বদকার হইয়া থাকে রে, কিছুক্ষণের ভিতরে আমি কয়বর জাহান্নামের গারা বনিয়া যাইব। এক নম্বর কথা, রুহে দেখেই কথাও বলে। দুই নম্বর কথা, সদম কয়বরে কথা বলি, আমরা কয়বর জগত ঢুকছিনি না ঢুকছিনা? মন ঠারে কয়বর জগতের সাথে ফিট কইরা আলোচনা শুনেন, আল্লাহ ইখলাসের সঙ্গে আমলের নিয়তে আলোচনা করার আর শোনার তৌফিক আমাদেরকে দান করুন। আমার ভাইজান তিন নম্বর কথা, কয়বরে সাহাব সৃষ্টি করে, কয়বরে সাহাব দিবে, দুই দিক থেকে আইসা সাহাব দিব। এক নম্বরে রুখে দেখে কথাও বলে, দুই নম্বরে স্বয়ং কয় বলে কথা বলে, তিন নম্বরে কয় বলে সাপ সৃষ্টি করে। কারে কারে সাপ দিব? বেঈমানকেও সাপ দিব, ইমানদারকেও সাপ দিব, নমাজিকেও সাপ দিবে, বেনমাজিকেও সাপ দিবে, নেককারকেও সাপ দিবে, বদকারকেও সাপ দিবে, সবকে কয় বলে সাপ দিব। ইন্দালিল্লাহ,
আল্লাহ নবী কতজন সাহাবায়ে কেরামকে নিয়া এক জানাজায় গেলেন। কয়বার খনন করা হইছে, কয়বারের তীরে গিয়া ফারে গিয়া নবী নিচের দিকে চুক্ষু দিয়া বলেন, আহারে কবো তুই তো লোকটাকে সাপ সৃষ্টি কর। এক সাহাবি বলেন, নবীজি ইনি তো আপনার সাহাবি, উনাকেও কয়বারে সাপ দিবে? নবী বলেন, হে সাহাবায়ে কেরাম রে, উনাকেও কয়বারে সাপ দিব? সবকে কয়বারে সাপ দিবেন? এ সাহাবায়ে কেরাম, যদি কয়বারের সাপ থেকে বাস্তব তাইলে আমার সাহাবি সাদ ইবনে মাজ কয়বারের সাপ থেকে বাস্তরে, অত সোনার সাদ ইবনে মাজ পর্যন্ত কয়বারের সাপ থেকে বাঁচতে পারেন না। সাদ ইবনে মাজ ইনি এত বড় ফজিলত ওয়ালা কে? ইনি আল্লাহর নবী জলিলুল কদর সাহাবি, যিনি খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। ওনার সামনে আল্লাহ রাসূল বলেছিলেন, হাদাল্লাযি তাহাররাকালাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফান মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুজ্জিআনহু। এ সাহাবায়ে কেরাম, আমার সাদের ইন্তেকালে সাদকে পাইয়াম আল্লাহর আরশ খুশিতে হেলাদুলা শুরু করিয়াছিল। সাদকে পাইয়াম আরশ খুশিতে নাচা শুরু করেছিল। ও ফুতিহাত আবওয়াবুস সামা, সাদের ইন্তেকালে সাদকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ও শাহিদা লাহু সাবউনা আলফা মিনাল মালাইকাতি, যেই সাদের জানাজাতে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলেন। লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুজ্জিআনহু, সেই সাদ পর্যন্ত কয়বারের সাপ থেকে বাঁচতে পারেন না। কয়বারে সবাইকে সাপ দিল এই ওয়াজ যখন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা যখন শুনলেন সাথে সাথে প্রশ্ন, আম্মা এত বড় আলেমা ছিলেন, হাদিসের রওয়ায়েতের বেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সিরিয়াল ছিল আম্মা আয়েশা, এত বড় আলেমা ছিলেন, আপনারা জনসাধারণে বুঝেন না, আমরা উলামায়ে কেরাম আম্মার নামটা শুনলে আম্মার ইলমের ভারেতে আমাদের শরীরে রুম দাঁড়িয়ে যায়। আল্লাহ রাসূল যখন এই ওয়াজ করলেন, কয়বারে সবাইকে সাপ দিবি, বেঈমান মুসলমান নেককার বদকার নামাজি বেনামাজি আম্মা সাথে সাথে প্রশ্ন, ও গো আল্লাহ রাসূল তাইলে ঈমান আইনা লাভ হইল কি, নামাজ পড়া লাভ হইল কি, নেককার হইয়া লাভ হইব কি, বলুন আম্মার প্রশ্নটা ঠিক আছে? আম্মা যদি প্রশ্ন না করতেন উত্তর পাইতাম কই থেকে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো কয়বারে সবাইকে সাপ দিবে, কিন্তু নেককারের সাপ আর বদকারের সাপের মধ্যে ব্যবধান আসে গো। এ আয়েশা গো, নেককারের কয়বারের সাপটা হইল একটা লোকের মাথা ব্যথা করে আরেকজনে টিফা দে দাবাইয়া দেন, কষ্ট হয় না আরো আরাম লাগে। নেককারের কয়বারের সাপটা হলো মাথা টিফা দেওয়ার মতো, আর বদকারের সাপটা হইল একটা ডিমের উপর ভারী পাথর রাখার মতো। ব্যবধান হইছে না হইছে না? আল্লাহ নবী আর বলেন, এ আয়েশা গো, এ মার উম্মত, নেককারের কয়বারের সাপে তার কয়বরটাকে প্রশস্ত করিয়া দিব দেওয়া হইব। মামাদ্দা বসরিহি, তুমি গ্রাম থেকে বাকি খাও,
তোমার চোখের দৃষ্টি যতদূর দূরে যায় নেককারের কবরটাকে এতটুক প্রশস্ত করিয়া দেওয়া হইব। নেককারের কবরের চাপে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব, আর বৎকারের কবরের চাপে তার কবরটারে সংকীর্ণ করিয়া দেওয়া হইব। ব্যবধান ওইটা সেরি না ওইটাছে না, আল্লাহ নবী বলেন আরো ব্যবধান আছে। এই আয়েশা গো, এই মারুমা, বদকারের কবরের সাপে বুকের একদিকের হাড়ি আর একদিকের হাড়ির ভিতরে প্রবেশ করিয়া লইব, আর নেককারের কবরের সাপে তার জীবনে যত টুকিটাকি গুণা আছে গো সমস্ত গুণা মাফ করিয়া দেওয়া হইব। ব্যবধান হইছে নি না হইছে না? বৎকারের কবরের সাফে বুকের একদিকের হাড়ি আর একদিকের হাড়ির ভিতরে প্রবেশ করি আমার ভাই, নেককারের জীবনে যদিও নেককার তথাপিও গুণা আছে নি না আছে? সব গুণা কবরের সাফের কারণে মাফ করিয়া দেওয়া হবে। ভারতের মুদি বরাক্রান্ত মনে বড় ব্যথা, নরেন্দ্র মোদি হিন্দু 500 বছরের বাবুরি মসজিদ ফুরান মসজিদ এটার নিচে বিলে মন্দির আছে, আরো জোরে হই ভারতের আদালত ফয়সালা দিয়েছে রায় দিয়েছে বাবুরি মসজিদের নিচে মন্দির আছে, মসজিদকে ভাঙিয়া মন্দির তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিম, হাই বেশেস দেখিস না গেল কিছুদিন আগে দেখাইছে গুরুরে পূজা হয়। আমার ভাই আমরা বাংলাদেশ থেকে সিল্লা সিল্লি করতেছি, আমাদের ছোট একটা দেশ, আমাদের সিল্লি কেস হয়েছে, আমাদের সিল্লিটাকে ছোট আকারে মনে করিও না। বিশ্বের বিমান বিশেষ করে ভারতের মোদি ভারতের হিন্দু গোষ্ঠী আমাদের সিল্লা সিল্লি খেয়ে ছোট মনে করিও না। আমরা আমাদের বাচ্চাদেরকে বলে যাইতেছি এ বাচ্চারা এই বাবুরি মসজিদ এখান থেকে ভেঙে মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের নিচে বাবুরি মসজিদ রয়েছে, বাচ্চাদেরকে বলে যাইতেছি বাচ্চারা তাদের বাচ্চাকে বলবে, ওরা ওদের বাচ্চাকে বলবে, ওরা ওদের বাচ্চাকে বলবে, আসবে ইমাম মেহদি বিশ্বে বিজয়ীর পতাকা উড়াবে, ওই বাচ্চারা ইমাম মেহদিকে বলবে এ ইমাম মেহদি ওই মন্দিরের নিচে 500 বছরের আগে বাবুরি মসজিদ রয়েছে, মন্দিরকে ভেঙে ফেলো বাবুরি মসজিদ তৈরি করো। আমার ভাই যান আপনারা ছোট মনে করো না, বারো সাধারণ মনে করো না, আসতেছে বাং মসজিদ বানা মন্দির এরপরে তোর মন্দির যে বুড়া বুড়া হইতে পারছে প্রত্যেকের কথা ডাইছে। বৎকার মুসলমান বৎকারের কবরের সাফে যদি এই অবস্থা হয় বেঈমানের কবরের সাফটা কোন অবস্থা হবে? ঠিক তবে ঠিক আমার ভাই, 3 নম্বর হলো কবরের সাফ সৃষ্টি করিব, সাফে সাফে বেশ কম হয়েছে নি না হয়েছে না? তাইলে নেককারের কবরের সাফটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, বৎকারের কবরের সাফটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এই হলো 3 নম্বর কথা। 1 নম্বর রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাফ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়াল আর জুয়া। এখন আসলাম প্রশ্ন উত্তরের গাঁঠি, ঠিক না ঠিক? তোমাকে সাফ দিয়া, তোমাকে
তোমার জীবনের টুকিটাকি গুনাহ সব গুনাহ মাফ করিয়া তোমাকে ফুতো পবিত্র করে সুয়াম জুয়াবের গাঁটে নেওয়া হবে। প্রশ্নর গাঁটে নেবার আগে কয়েকবারে সাপ দিয়া সব গুনাহ মাফ করিয়া একেবারে পবিত্র করে সুয়ালের গাঁটে নেওয়া হইব, প্রশ্নের গাঁটে নেওয়া হইব। আমরা আসলাম 7 নম্বরে সুয়াল আর জুয়া। ভাই নেককার কে প্রশ্ন করবে? নেককার কে প্রশ্ন করার জন্য কয়েকটা ব্যবস্থা গ্রহণ করা হবে, বদকার কে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও গ্রহণ করা হবে না। নেককার কে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে? 1 নম্বরে মনকির নাকির প্রশ্নকারী দুইজন ফেরেশতা আসল সুরত আসল আকৃতিতে আসবে না। আসল আকৃতি কি? চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে টানার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল এত লম্বা হবে একেবারে মাটিতে লাইগা যাইব, ফেরেশতা দুইজন এত মোটা হবে একজনের এক কাঁধের মাথা থেকে হাইঠা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মাঝখানে 100 বছর হাঁটতে হবে, এমন বেদ্রুফ আকৃতি হলো মনকির নাকির। কিন্তু অনামাজির জাদার বাইবুলের আগুন নেককারের কাছে এই দুইজন ফিরিস্তাজ প্রশ্ন করতে আসবে যে আসল সুরতে আসবে না, বরঞ্চ নুরানি সুরত নিয়ে আসবে। যে নুরানি সুরত বলতে আল্লাহ রাসূল বলেছেন 20-25 বছরের নৌজোয়ান দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দত্তবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া ও নেককার তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য। আসল সুরতে আসবে না নুরানি সুরতে? নুরানি সুরতে এ নামাজি রোজাদা আল্লাহ আল্লাহ ভয়ের কিছু নয়, নুরানি সুরত নিয়া তোমার কাছে আসব, এমন একটা ডিজাইন দুই যাইব দেখলেই মনে হইল ও এই লোকটার কাছে বৈশা দুইটা পাতা হই যে, দুইটা পাতা শুনলে জানি কি মজা লাগলো, এমন একটা সুরত নিয়া তোমার কাছে আসবি প্রশ্ন করার জন্য। নেককারকে প্রশ্ন করার জন্য কয়েকটা ব্যবস্থা হবে, এই হলো একটা ব্যবস্থা। আর একটা ব্যবস্থা হবে, এই ব্যবস্থাগুলির পরে সওয়াল করবে প্রশ্ন করবে। আরেকটা ব্যবস্থা হইল আমরা যে দুনিয়াতে দারাবাহিক পাঁচক্তি নামাজ পড়ি, মাঝখানে হাগে হাগে না দারাবাহিক পাঁচক্ত নামাজ পড়ি, এই নামাজে একটা পাওয়ার দেখে সুবহানাল্লাহ হইতেন। তোমার নামাজের একটা পাওয়ার আছে, নামাজে পাওয়ার দেখাইব। কি পাওয়ার দেখাইব? আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, ফহের থেকে কথা হইব না নবীজির হাদিস থেকে, আল্লাহ রাসূল বলেন ইদা উদখিলাল মাজ্জিতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাউদি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন নেককার কয়বর জগতে হে দিস পাইতেছে না, কয়বরে না দুনিয়াতে, হে বাপতাছে দুনিয়াতে, খোদার কুদরতের পক্ষ থেকে তারে দেখানো হইব মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, তারে দেখানো হইব সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে, এর ভিতরে জ্বালা আয় রে সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি তো আসরের নামাজ পড়ি নাই। নামাজি মানুষ নামাজ না পড়লে ভিতরে শান্তি লাগে না জ্বালা উঠব? নামাজি মানুষ যদি এসান নামাজ না হইয়া ঘুমায় ঘুমে ধরবে? ঘুমে ধরবে নামাজের ভিতরে জ্বালা, এরও ভিতরে জ্বালা আই যে আমি নামাজ পড়ছি না এমন মুহূর্তে, ই বেদা নামাজ লইয়া জ্বালা এমন মুহূর্তে মন কিন্নে কেড়াইয়া হয় মাররা মাল্লা গুসা উঠব নি, এ কয় দাগুনি উসাল্লি ইদা উদখিলাল মাইতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুনি দেখতেছে সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে যাইতেছে, আমি আসরের নামাজ পড়ি নাই, এমন মুহূর্তে মন কির না কিরাইসা কয় মারলাম বুকা, এ হয় দাওনি উসল্লি
কিসের পাওয়ার? নামাজের পাওয়ার। ধুমকি খাইয়া মুনকির নাকির সাইডে দাঁড়িয়ে থাকে, প্রশ্ন করার সাহস নাই। দুই নম্বর ব্যবস্থা, তিন নম্বর ব্যবস্থা, যদি লোকটা তাহাজ্জুদ গুজার হইয়া থাকে, ও ওহুম কলি তাহাজ্জুদ গুজার কো, আল্লাহ আমরা সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। ভাই, তাহাজ্জুদ গুজারকে যখন গোসল দিয়া কাফন পরিধান করানো হয়, আল্লাহ রাসূল বলেন তার কাফন আর বুকের মাঝখানে তাহাজ্জুদের নামাজ এসে দাঁড়াইয়া থাকে। এই তাহাজ্জুদ ছাতে কয় বরে যা, যখন মুনকির নাকির প্রশ্ন করতে আসে তখন তাহাজ্জুদে বলে, তুমি প্রশ্ন করবাই পরে আমার একটা কথা শুনো, আমি লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার না। কে কয়? এই না, প্রশ্ন করবার পরে আমার একটা কথা শুনো, এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার নিস্তার না। এরপরে তাহাজ্জুদই লোকটারে জিজ্ঞেস করে, আমারে তুমি চিনছো নি? কোনা, তুমি আমার লাগে এত কিছু করতেছো, তোমারে চিনলাম না, চিনতে পারছো না, আমি নি তোমার তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল বলেন, এমন মুহূর্তে তাহাজ্জুদে আল্লাহকে বলে, এ আমার আল্লাহ, এই লোকটা আমি তাহাজ্জুদের কারণে শেষ সুযোগে মধুর গুম গুমাইতে পারে নাই, সুতরাং আল্লাহ আমাকে ইজাজত দাও, অনুমতি দাও, পারমিশন দাও, আমি তাহাজ্জুদে তার সুখের ব্যবস্থা করিতাম। আল্লাহ বলেন, যারে তাহাজ্জুদ আমি তোরে অনুমতি দিলাম, তোরে পারমিশন দিলাম, যেই ধরনের সুখের ব্যবস্থা তুমি করতে চাও করিয়া লও। তাহাজ্জুদে মুনকির নাকির হয় আমার আল্লাহর উত্তর শুনছো তুমি? শুনছি, আমার আল্লাহ আমারে পারমিশন দিয়েছে যে সুখের ব্যবস্থা করতে চাই সেটা করিয়া নিতাম, সুতরাং এ মুনকির নাকির শুন, সাইটে দাঁড়াইয়া থাকো, আমি এখন এক নম্বর আকাশে যাইব, আমি আকাশ থেকে আসার আগ পর্যন্ত সাবধান, প্রশ্ন করতে পারবে না। তাহাজ্জুদের দমকি হইয়া মুনকির নাকির সাইডে দাঁড়াইয়া থাকে। আল্লাহ রাসূল বলেন, তাহাজ্জুদ প্রথম আকাশে যায়, সেখানে গিয়া 1000 ফেরেশতাকে আনে রে আমার ভাই, 1000 ফেরেশতার হাতে 1000 জাতের ফুল তাকে রে, এই ভাই বোনের আগম তোমার তাহাজ্জুদের 1000 ফেরেশতা আকাশে ফেরেশতা এক একজনের হাতে এক এক জাতের ফুল নিয়ে আসে। তাহাজ্জুদ 1000 ফেরেশতাকে নিয়া কয়বরের জগতে ঢুকিয়া লোকটার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া বসে। 1000 ফেরেশতা, 1000 জাতের আকাশি ফুল নিয়া তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইব, কোনো ভয় লাগবো নি, এতজন আমার কাছে বসো, আমি একা একই নই। আমার ভাই জান, তিন নম্বর চার নম্বরে আল্লাহর পক্ষ থেকে এই 1000 ফেরেশতা ছাড়া আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা আল্লাহ তার কাছে পাঠায় দলিল শিখিয়ে দেওয়ার জন্য। কিসের দলিল? লোকটায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ একজন, এর দলিল শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেক দল বিশেষ ফেরেশতা পাঠানো হয়। কয়টা ব্যবস্থা গেল আমার ভাই? একদম মনকে নাকি আসল সুরতে আসে না, নুরানি সুরত নিয়ে আসবে দেখ। দুই নম্বরে ভক্তি নমাজে ফাওয়ার দেখাইয়াম মনকির নাকিরকে সাইট লাগাইয়া দিব রে। তিন নম্বরে তাহাজ্জুদে 1000 ফেরেশতাকে নিয়াম তার চতুর্দিকে সারিবদ্ধ হইব রে। চার নম্বরে আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা পাঠানো হইব। এতগুলি ব্যবস্থার পরে এখন মনকির নাকিরে সুযোগ পাইব প্রশ্ন করার জন্য। ও নমাজি, ও রোজাদার,
কোন ভয় থাকবো প্রশ্ন করবে এসে মার রাব্বু কাগ ওমা কাগ ওমা তাকুলু ফি হকে হাজার রজুর এ মিয়া তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে প্রশ্ন শুরু হলো রে আমার ভাই বাইরে প্রশ্ন করবে আরবি ভাষায় উত্তরটাও দিতে হইব আরবি ভাষা আরবি ভাষা আমরা জানি না হুজুর আপনারা তো জানো আরবিতে প্রশ্ন বুঝে নিবেন আরবিতে কথা কইতে পারেন উত্তরও দিলাইবেন আমরা তো আরবি জানি না প্রশ্ন বুঝবো না উত্তরও দিতে পারবো না ব্যাপারটা এই রকম নয় রে এ ভাই বোন তুমি যদি নেককার হয়ে থাকো তুমি যদি সুদে ফুসে না যাইয়া থাকো তুমি যদি নামাজি রোজাদার হইয়া থাকো এ নেককার ভাই বোন আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি তোমার জবান দিয়া আরবি ভাষায় গেটার গেট বাকির গোয়া শুরু হইব আরবি ভাষার প্রশ্নের উত্তর তোমার জবান দিয়া আরবিতেই বাহির হইতে থাকিব এখন আসুন যদি বৎকার হয় একটা ব্যবস্থাও হবে না আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোনো বাহিনী পাঠানো হবে না দলিল শিখিয়ে দেওয়ার জন্য তাহাজ্জুদ নাই তাহাজ্জুদ কোনো লীলা দেখাইবে না ধারাবাহিক ফাসক্তি নামাজ নাই নামাজে কোনো ফাওয়ার দেখাইবে না মন কি নাকি নুরানি সুরতে আসবে না আসল সুরতে আসবে চোখ হবে বিজলির মতো কথার আওয়াজ হবে কাদার মতো দাঁত হবে গাভীর শিঙের মতো চুল একেবারে মানে ঠেলাইকে যাইব এত মোটা হবে ফিরিস্তা দুইজন একজনের এক কাদের মাথা থেকে হাইটা আরেক কাদের মাথায় যাইতে হলে মাস কানে এক শত বৎসর হাঁটতে হবে এমন বেদ্রুফ আকৃতি ধারণ করে আইসা তোমাকে প্রশ্ন করব মার রাব্বু কাগ ওমা দিনু কাগ ওমা তাকুলু ফি হকে হাজার রজুল এ মিয়া তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে প্রশ্ন শুরু হলো রে আমার ভাই একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রশ্নের উত্তর দিবে দূরের কথারে প্রশ্নটাই বুঝবে না আরে উত্তর দিব দূরের কথারে কোনো কথাই বলতে পারবে না একটা কথা সারা সেই কথাটা হলো বলতে থাকবে হা হা লা আদিদি হা প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে প্রশ্নটা কি করে তাই বুঝি না হায় হায় করতে থাকবি এই হায় হায়ের কোনো ফলাফল না এই হলো আমার ভাইজান চার নম্বর গাঠি এক নম্বরে রুখে দেখে কথাও বলে দুই নম্বরে স্বয়ং কয় বলে কথা বলে তিন নম্বরে কয় বলে সাপ সৃষ্টি করবে চার নম্বরে সুয়ালার জুয়া এখন নেককারে প্রশ্নের উত্তর দিয়া দিব সুতরাং তার সুখের ব্যবস্থা হবে বৎকারে প্রশ্নের উত্তর দিতে পারবে না সুতরাং তার শাস্তির ব্যবস্থা হবে নেককারের কি সুখের ব্যবস্থা হবে বৎকারের কি শাস্তির ব্যবস্থা হবে এই আলোচনে কি করে দেখতেও আসে আমার ভাই আবার শহীদদের দেহকে হেফাজত করা হচ্ছে এখন হোক বলি কিন্তু যখন ব্যতিক্রমী হবে আমরা আমাদেরকে লোকজন বলে মশালা জিজ্ঞাসা করি প্রশ্ন দে এরা আহলে হক না বাতিল আমরা যখন বাতিল ভাইব বাতিল বলে ঘোষণা করি আপনারা হাতে পায়ে ধইরা আমরা বলি উজানি হাতে পায়ে ধইরা বলি আপনাদের মুরিদানকে নিষেধ করে দিবেন পাগলা বেজলো করে না বাসে উঠা বল্লে ভরা এটা বাপ তোরা ইচ্ছা করে তবে হাদিসে আছে কান্নাকা মাজনুন যদি মজনুন হইয়া যায় পাগল হইয়া যায় পাগল হইলে পাগলের লাগি মাফ পাগলের লক্ষণ বোঝা যায় তুমি উঠতে পারো তুমি বাসের মধ্যে সুন্দর হইয়া নামতে অফারও সুন্দর হইয়া পড়ো না কেন পাগল না বাল না পাগলের লক্ষণ হইলাম তোমার কাছে হয়েছে
ঠিক না ঠিক? বন্দাদের সাথে তোমাদের মিল জানা না হয়, বন্দারা আর আপনাদের মধ্যে পার্থক্য করার দরকার, ঠিক না ঠিক? বন্দারা নাসালাসি করে, বিদাতীরা নাসালাসি করে, আপনারা নাসালাসি করেন, তাইলে আমরা হক বলব কিভাবে? সুতরাং আমরা হায় ধরে বলি, আপনারা আমরা শুনছি, আপনারাও ঘোষণা করেন যে এগুলি কইলেন না, এরপরেও যদি করে যে দায় করে, যে দড়ি দেয়, রশি দেয়, বাসার গুড়ার মধ্যে বান্ধে তুই দিকে তুই। কিছুদিন আগে নেটের মধ্যে দেখলাম উজানি এক বক্তব্য ফাইল দেওয়াছে, এটা হয় কি আর কি কোদা দিয়ে এখানে বৈশাল হয়েছে? কিচ্ছু কইল না, আপনি তো সমর্থন দিলেন না, সাবধান সাবধান, আমরা আপনাদের হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, আমরা আপনাদের বাবা ফির দাদা ফির সবরে আহলে হক জানি। এমনও হয়েছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জিকির করছেন, সেই এলাকার মানুষ থেকে শুনেছি জিকিরের তালে মাঠের মধ্যে রোন লাগাইছে, ফিয়াজ লাগাইছে, এই রৌনার ফিয়াজ লাফান আসে শুরু করছে, জিকির শেষ রৌনার ফিয়াজ আবার তার জায়গায় সে অবস্থান করেছে। আর আপনাদের দিকে রোন ফিদে আসে না, আসে বাপদরিয়া মানুষ, এদেরকে বন্ধ করে দিবেন। আপনাদের হাতে পায়ে দুইটা বলি, সাবধান, আপনারা আহলে হক, আমরা আহলে হক জানি, আপনাদের বাবা পীর আহলে হক ছিলেন, আপনাদের দাদা পীর আহলে হক ছিলেন, আপনারাও আহলে হক, কিন্তু দেখেন পা হেলাইবেন না, সাবধান সাবধান, ঠিক না ঠিক? এই দিন নেটের মধ্যে একটু দেখলাম এরা দর্শে, আরেকজনে বিদাকি দর্শে, পীর সাহেব তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাজি, ইয়া আইয়ুহাল্লাজি, কিয়া এমন ঠাম দিছেন, দিয়া ঠাম লাগেছে, ইয়া আইয়ুহাল্লাজি, ওলো হইয়া আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাজি হইয়া এরপরে কই না আমার বিদাতি দর্শে, নেটের মধ্যে আমার একজন দেখাইছে, বিদাতিরা দর্শাছে, উজানি রে বিদাতিরা দর্শাছে, ইয়া আইয়ুহাল্লাজি না আমার ঠিক তেলা ওতে যদি ভুল হয়, এডিং ধরতে গিয়া আপনি একজন ফিসা, আমার শ্রদ্ধা বাজন ভিড়, আমরা খুব শ্রদ্ধা করি, আমরা খুব শ্রদ্ধা করি, কিন্তু আপনারা আপনাদের সতর্ক হইয়া চলতে হবে, বিদাতিরা বন্ডারা যেন দলিল বানে আমাদেরকে বেকায়দায় ফেলায় না, আমরা সবসময় আপনাদেরকে আহলে হক বলি, এখনো বলি, তখনও বলেছি, ভবিষ্যতেও বলবো, কিন্তু আপনারা এমন কাজ করেন না যেই কাজে আমরা বেকায়দায় ফেলি, আপনাদেরকে হক বলি দিই। দুঃখজনক কথা, আইসা গেছে মহিলা ফেলাইব, কিশোরগঞ্জ জেলার বাদি ফুরুফা জেলায় উদানির এক পীর সাহেব হুজুর দাঁড়াই আওয়াজ করতেছে, আমি এরপরে আওয়াজ উঠতাম, স্টেজও গেছি, স্টেজ একটা চেয়ার রাখা সাধারণ চেয়ার, তিনি দাঁড়াই আওয়াজ করতেছেন, আমি গিয়ে চেয়ারও গেছি, আমি ওয়াজ করি, 25 বছরের উর্ধে চলেছে, আপনাকে ওয়াজের মাঠও ফাইসি মনে হয় 5-7 বছর দূরে, তাই না? আমারে দইরা স্যার থেকে বক্তৃতার বৃত্তি দই স্যার থেকে দইরা আমারে নিচে নামাই দিছে, মানুষও বিয়াক করলে গেছে, আমিও বিয়াক করলে গেছি, আমরা বিয়াদব নয়, আমি সাথে সাথে মাটিতে বসে রয়েছি, এটা কি আপনাদের বাবাদের ইতিহাস ছিল? এটা কি আপনাদের দাদাদের ইতিহাস ছিল? আপনি আমাকে এইভাবে দুইটা স্যার থেকে বস নিচে বসাই দিলেন, আপনি যদি স্যারও বসতেন আর আপনার স্যারও যে আমি বসতাম, তাই না? আপনি আমার নামাই দিতেন, আপনি দাঁড়িয়ে বক্তৃতা দিতেছেন, আমি স্যারও বসছি, এত অসুবিধা কি? আলেমার সম্মান জানেন না, বাবার ইতিহাস চরণ করুন, দাদাদের ইতিহাস চরণ করুন, সাবধান হয়ে গেল আমার ভাই জান, কই থেকে হইয়াইলাম নেককারের জিকি, নেককারের জান বাহিরের কালে, আমার ভাই জান, নেককারের জান বাহিরের কালে শয়তান দুকা দিতে আসে, এই দুকার সময় জিকির যে পড়েছিলাম সেই জিকিরে আইসা শয়তানের দুকা থেকে হেফাজত করে,
আমরা সিলেটবাসী মানুষ, আমরা বরুণার ভক্ত, ঠিক না বেঠি? বরুণায় সারা জীবন জিকির করছেন জুড়ে, কেউ তো লাফালাফি করে নাই, ফালাফালি করে নাই, ঠিক না বেঠি? আসুন আমরা একটু জিকির করি, আমার ভাইজান নগদ একটা মিনিট জিকির করি, যাতে সকরাতের কালে আমাদেরকে শয়তানের দুঃখায় এই জিকিরে বাঁচাইতে পারি। একটা মিনিট পরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আল্লাহ রাসূল বলেন, একবার মদনে কারের সোকরাতের কালে শয়তান দুকা দিতে আসেন এমন মুহূর্তে, তুমি যে দুনিয়ার জগতে আল্লাহ নামের জিকির করিয়াছিলে রে, ওই জিকিরে আয়েশা তোমাকে হেফাজত করিয়া দেন। আল্লাহর রাসূল বলেন, এই মায়ার উম্মত নেককারের কবরে আযাব প্রবেশ করে ঢুকতে চায় এমন মুহূর্তে, তুমি যে দুনিয়ার জগতে নামাজ পড়ার জন্য উযু করিয়াছিলে রে, এই উযু তোমাকে হেফাজত করিয়া লয়। আল্লাহর রাসূল বলেন, মায়ার উম্মত নেককারের কবরে আযাবের ফেরেশতা বল দেখাইতে আসে এমন মুহূর্তে, তুমি যে দুনিয়ার জগতে নামাজ আদায় করেছিলে সেই নামাজ আযাবের ফেরেশতাকে দূর করিয়া দে। আল্লাহর রাসূল বলেন, নেককারের কবরে পানির পিপাসা হইয়া যায় এমন মুহূর্তে, তুমি যে দুনিয়ার জগতে রোজা রাখিয়াছিলে রে, ওই রোজায় পানির ব্যবস্থা করিয়া লয়। আল্লাহর রাসূল বলেন, নেককারের কবরে অন্ধকার আসিয়া যায় রে এমন মুহূর্তে, তুমি যে দুনিয়াতে হজ আদায় করেছিলে সেই হজে অন্ধকার ঘরে বাতির ব্যবস্থা করিয়া লমন। কি সাধারণ একটা আমল, জানাবতের গোসল, স্বামী স্ত্রীর রাতের বেলায় গোসল ফরজ হইছে, ফজরের আজান পড়েছে, দুজনে নামাজের জন্য গোসল করে লাইছে, এটাও একটা ফাওয়া আমল। এই জানাবতের গোসলে একটা হাওয়ার দেখায়। আল্লাহ রাসূল বলেন, নেককারে দেখে তার সামনে ওলিদের হালকা বসেছে, বাবা গহরপুরি বসারে, সে একটা বসারে, ফুলবাড়িয়ার সাপ বসাবে, উনি সব বসার দিগলবাগি বইয়া আসতেছে বে। আমার ভাই সহ্যই বুঝি, জলদি যাইতামি কেন, কিন্তু লোকটা যাইতে পারে রাগ এমন মুহূর্তে। আল্লাহ রাসূল বলেন, তুমি যে দুনিয়ার জগতে জানাবতের গোসল আদায় করেছিলে রে, সেই জানাবতের গোসল আসিয়া লোকটাকে ওলিদের হালকাতে লইয়া যাও। অনেক লম্বা কথা হয়ে গেছে, একটা শাস্তির কথা বলে নেই, দুদকে কবরে মতকালের শাস্তি কি হবে একটা শাস্তি বলি। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসাম মা হু মিরজাব্বাতুম মিন হাদিদ লাউ জুরিবা বিহাল জিবানু লা সারা তুরাবান ফায়াজরিবু বিহা ইয়াসমাউ সাউতাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাই। আল্লাহ রাসূল বলেন, শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেশতাকে নিয়োগ করা হয় রে, ওই ফেরেশতার হাতে লোহার একটা গুর্জোতা কিব, ফেরেশতাটা কেমন হইব, গুর্জোটা কেমন হইব, গুর্জোটা এমন এই গুর্জো দিয়া পাহাড়ে যদি একটা আঘাত করে, ওই গুর্জো দিয়া পাহাড়ে যদি একটা আঘাত করে রে, পাহাড় বেঙ্গে ঝুরা ঝুরা হইয়া যাইব। আমার ভাইজান এমন গুর্জো দিয়া কেমন ফেরেশতা তাকে রে, চোখেও দেখে না কানেও শুনে না, এর কারণ কি জানো নি? যদি চোখে দেখে রে মারলে মায়া লাগবো, যদি কানে শুনে রে মারলে মায়া লাগবো, এই ফেরেশতায় চোখেও দেখে না কানেও শুনে না, এমন ফেরেশতায় সেই বিশাল গুর্জো দিয়া আঘাত করতে থাকবে, তার আঘাতের বিকট শব্দ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবে সমস্ত প্রাণী শুনতে থাকে। ইল্লা সাকালাইন, দুই জাতি ছাড়া, এক জাতি হলো মানুষ আর এক জাতি হলো জিন।
আর না আমার ভাই, এক নম্বরে রুখে দেখে কথাও বলে, দুই নম্বরে স্বয়ং কয় বলে কথা বলে, তিন নম্বরে কয় বলে সাপ সৃষ্টি করে, চার নম্বরে কয় বলে সুয়ালার জবাব, পাঁচ নম্বরে মারা যাওয়ার পরে রুখ কোথায় যায়, ছয় নম্বরে নেককারের সুখ থাকি মৎকারের দুঃখ থাকি। আর না আমার ভাই, আমরা কিছু কথা বললাম আল্লাহ বলতে গিয়া ব্যতিক্রম হইলে মাফ করবেন, বিশেষ করে জিকিরের কথা বলতে গিয়া আমি যে দুইটা ঠিকানার কথা বলছি, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আমরা ভুল হইলে আমাকে মাফ করে দিবেন, আমি বলছি আপনারা সব আহলে হোক, বাবা ফিরো আহলে হোক, দাদা ফিরো আহলে হোক, আপনারাও আহলে হোক, আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি, হকের উপর থাকবেন যেন মানুষে হকের ভুল ধরতে পারে না, এইরকম যেন ভীষণ না হয়। আপনাদের হাতে পায়ে ধরি, আমার কথায় ব্যথা হইয়া থাকলে আপনারা আল্লাহর ওলি, আমাকে মাফ করিয়া দিবেন। আল্লাহ তুমি আমরা সবাই যে কবুল করো, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তুমি বাবা অসুস্থ, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب, اللهم احفظنا فإنك خير الحافظين, اللهم انصرنا فإنك خير الناصرين, اللهم رغنا غار مهرباني করে মাফ করিয়া দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা হারাইলেছি বাবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও, মারে যতদিন রাখো সুখে শান্তিতে রাখিও, যেই দিন উঠাইবায় ইমানের সাথে কালিমা ফরাইয়া ফরাইয়া উঠাইও, তারা হাত উঠাইছে আব্বার আম্মা কুয়া ডাকতে পারে, এদের আব্বার আম্মার খেদমত করার তৌফিক দান করো, সুযোগ দান করো, এদের আব্বা আম্মার হায়াত বাড়িয়ে দাও, যারা হাত উঠাইছে আব্বা আর আম্মা কুয়া ডাকতে পারে না, এদের আব্বা আর আম্মার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ আমাদের বউ বাচ্চাটি যে তুমি কবুল করো, এদেরকে আবিদা সালিহা নেককার দিনদার হাফিজ কুরআন আলিমে দ্বীন মুহাদ্দিস মুফাসসির মুজাদ্দিদে জামান বানিয়ে দাও, দুনিয়া আখেরাতের সুখী বানিয়ে দাও, আল্লাহ আমরা নিজেরা রোগী, আমাদের মধ্যে অনেক রোগী আছেন, আল্লাহ দরখাস্ত করেছেন সংগঠনের এক সদস্যের আব্বা অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো, আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীরে কবুল করো, এই সংগঠনের যুবকদেরকে কবুল করো, আল্লাহ এই এলাকার মুর্দাগানের কয়েবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, ربنا تقبل منا انك انت السميع العليم, وتب علينا يا مولانا انك انت التواب الرحيم, امين امين برحمتك يا ارحم الراحمين.